যারা বলছে আওয়ামী লীগের একটা অংশ আমাকে সাপোর্ট করছে, এর মাধ্যমে তারা তো আমাকে নির্বাচিত করেই দিয়েছে। 52 বছরে বরিশালে যে উন্নয়ন না হয়েছে, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হবে। ইসলাম সবার জন্য শান্তির বার্তা। ইসলাম যেখানে আছে সমস্ত মানুষের অধিকার সেখানেই বাস্তবায়ন হয়। সমস্ত মানুষের অধিকার বাস্তবায়নের জন্যই আমাকে তারা ভোট দিবে। আমি নির্বাচিত হতে পারলে কি কি করব ইশতেহারের মধ্যে বিস্তারিত জানাবো। এখন বলতে চাই, 52 বছরে বরিশালে যে উন্নয়ন না হয়েছে, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হবে। আমি মনে করি যারা বলছে আওয়ামী লীগের একটা অংশ আমাকে সাপোর্ট করছে, এর মাধ্যমে তারা তো আমাকে নির্বাচিত করেই দিয়েছে। জাতীয় পার্টি সহ সুশীল সমাজে সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে আমি এক টেবিলে পরামর্শ ভিত্তিতে নগর চালাবার চেষ্টা করব। এমনকি বিগত দিনের যারা মেয়র ছিলেন, আমি ইনশাআল্লাহ তাদের অভিজ্ঞতার থেকেও বরিশালে উন্নয়নের জন্য আমি তাদের থেকে বুদ্ধি পরামর্শ গ্রহণ করব। বিগত দিনে যারা মেয়র ছিলেন, যারা সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন, সমস্ত ভাই আমার পরামর্শে এবং আমার পরিষদের একজন সদস্য থাকবে। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, ইনশাআল্লাহ আমি ভেদাভেদ করব না। সবাইকে সম্মিলিতভাবে ঐক্য করে আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের পিছনে সবচেয়ে বড় বাধা হলো ঐক্যতা। প্রতিপক্ষ নয়, কেউ কার শত্রু নয়, আমরা সবাই তো দাবি করি এবং আমরা বলি বরিশালে উন্নয়ন চাই। কাজে বরিশালে যদি উন্নয়নও চাই, সেখানে মারামারি থাকবে কেন, টানাটানি থাকবে কেন, হিংসা থাকবে কেন? আর নির্বাচন কমিশন কে অনুরোধ করব, আপনি সুস্থ গ্রহণযোগ্য এক নির্বাচন দিবেন, কোনো অবস্থাতেই কারচুপি করার চেষ্টা করবেন না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বরিশালের উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমার সাংবাদিক বন্ধুরা এই প্রচণ্ড রোদ্রের মধ্যে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।